দুদশক আগের সুপার সাইক্লোন যেন ফিরে এলো আবার। এই সাইক্লোনের নাম ফণী, যার গতিবেগ ঘন্টায় 220 কিলোমিটার। এই সাইক্লোনে বিপর্যস্ত হয়ে পড়েছে ভারতের পুরী। পুরীর পরিস্থিতি ভয়াবহ। এখনও পর্যন্ত ক্ষয়ক্ষতির পরিমাণ কত তা প্রশাসনও নির্দিষ্ট করে জানতে পারেনি, কারণ পুরী এখন ধ্বংসপুরী। আর মোবাইল টাওয়ারগুলো দুমড়ে মুচড়ে ভেঙে গেছে ফণীর আঘাতে। মোবাইল বা ল্যান্ডলাইনের সংযোগ সম্পূর্ণ বিকল হয়ে বিচ্ছিন্ন দ্বীপে পরিণত হয়েছে পুরী। বৃহস্পতিবার থেকেই পুরীতে রাস্তাঘাট ফাঁকা। যারা থেকে গিয়েছিলেন নিজেদের হোটেলে বা ঘরে বন্দী হয়ে, তারা দেখলেন প্রায় 4 ঘন্টা ধরে চলা তাণ্ডব নীলা। একের পরে এক বিদ্যুতের খুঁটি উপড়ে পড়া, যাবতীয় কাঠ বাঁশের কাঠামো ভেঙে মাটিতে গুঁড়িয়ে যাওয়া, প্রায় খেলনা ঘরের মতো চেয়ার টেবিল চৌকি বাতাসে ভাসতে ভাসতে বহু দূরে উড়ে যাওয়া, কাছের যাবতীয় দরজা জানালা ভেঙে চুরমার হওয়া, কিছুই বাদ গেল না। মোবাইলের টাওয়ারগুলো যেন কেউ খেলনার মতো ভেঙে দিচ্ছে রাস্তাঘাটে, ইটের বড় বড় চাঙড় উড়ে এসে পড়ছে গাড়িতে। প্রতিদিন সব খবরাখবরের জন্য সাথেই থাকুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।